হয়েছে। নমস্কাৰ বন্ধু বান্ধৱীসকল, পুনৰবাৰ স্বাগতম জনাইছোঁ মোৰ ইউটিউব চেনেলৰ অন্য এটি নতুন ভিডিঅ'লৈ। আৰু মই এতিয়া আছোঁ উত্তৰ চাৰিআলি ৰাস ফিল্ডত, আৰু ইয়াতে আপোনাৰ ৰাস ইয়াতে হ'ব, কাইলৈৰ পৰা আৰম্ভ হ'ব। আৰু কাইলৈও বিভিন্ন ধৰণৰ ইয়াতে কাৰ্যসূচী আছে, শোভাযাত্ৰা আছে, আৰু মই ইয়াতে উদ্যোক্তা কমিটি আছে, তেওঁলোকৰ লগত জানিব বিচাৰিম, তেওঁলোকৰ পৰা জানিব বিচাৰিম ইয়াতে ৰাসৰ মুখ্য আকৰ্ষণ কোন হয়, কোন কোন আহিব। শুনিছোঁ ইয়াতে আহিব কোনোবা কোনোবা, তেনেহ'লে কোনো আহিব আপোনালোককো জনাওক, আৰু আহিব পাৰিব আপোনালোকো, তেনেহ'লে ব'লকচোন কথা পাতোঁ উদ্যোক্তা কমিটিৰ লগত। আৰু এইফালে আছে আমাৰ উত্তৰ চাৰিআলি ৰাসৰ সভাপতি ডাঙৰীয়া আমাৰ নিৰঞ্জন দা আছে, আৰু নিৰঞ্জন দাৰ পৰা আমি জানিম ইয়াৰ মুখ্য আকৰ্ষণ কোন হয়, কোন কোন আহিব ৰাসত অকণমান। উত্তৰ চাৰিআলি সাৰ্বজনীন ৰাসোৎসৱ, আৰু ৰাসোৎসৱ মানেই অসমৰ ভিতৰতে অন্যতম সৰ্ববৃহৎ ৰাস বুলি সকলোৱে এতিয়া ক'বলৈ আৰম্ভ কৰিছে ৰাইজৰ মুখে মুখে, আৰু এইবাৰ ৰূপালী জয়ন্তী বৰ্ষত। গতিকে ৰূপালী জয়ন্তী মানেতো আৰু এক চমক থাকিবই। বিভিন্ন কাৰ্যসূচী লোৱা হৈছে, আমাৰ কাইলৈ আমাৰ ভাগৱত আৰু সাংস্কৃতিক শোভাযাত্ৰা হ'ব, আৰু বিভিন্ন নৃত্য নাটিকাৰ উপৰি যি শংকৰদেৱৰ বিৰচিত খেলিগোপাল নাটৰ মাজত আমাৰ মুখ্য আকৰ্ষণ বহুকেইগৰাকী আছে, আৰু যুৱ প্ৰজন্মৰ এগৰাকী সকলোৰে প্ৰিয় হিয়া মথু বুলি কয় আমাৰ জুবিন গাৰ্গ। জুবিন গাৰ্গ আমাৰ এইবাৰ ৰাসৰ মুখ্য আকৰ্ষণ হ'ব। আমাৰ 9 নৱেম্বৰত জুবিন গাৰ্গে আমাৰ এই ৰূপালী জয়ন্তী ৰাসোৎসৱত অংশগ্ৰহণ কৰিব। ইয়াৰ উপৰিও আমাৰ অসমীয়া কথাচুলি জগতৰ বৈচলী জগতৰ এগৰাকী জনপ্ৰিয় অভিনেত্ৰী দীপলীনা ডেকা, তেওঁ এটা বিশেষ চৰিত্ৰত অভিনয় কৰিব ৰাসত। বেহাৰাবাৰী আউটপোষ্ট সকলোৰে জনপ্ৰিয় এখন ধাৰাবাহিক চিৰিয়েল,
গতিহে তার এগারী আমার বিউটি বাইলু, বিউটি বাইলু চরিত্র অভিনয় করার উপরেও রাকেশ রিন্টু অভিনয় করব, আর ইয়ার উপরেও আমার রাসত বহুত দিনের অংশগ্রহণ করে আছে আর এগারী ভাল নৃত্য প্রতিবেশী মেঘরঞ্জনী মেধি আমার মজার থাকিব এগারী শিল্পী আর আমার বহু কেগারী শিল্পী প্রয়োগ ঘটব। আর রাসত আরও একটা বিশেষত্ব আছে যে আমি সকলে একটা সম্প্রীতির রাস বলে কোম, বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষ ইয়াতে অংশগ্রহণ করে, কাইলে শোভাযাত্রাতে ইয়ার প্রতিফলন ঘটিব আর রাসতো ইয়ার প্রতিফলন ঘটিব। রাসত আমি যে আমার এবার নন্দোৎসব হব, যাবারও যে একটা ভিডিও সকলকে ভাইরাল হয়েছিল যে হিন্দু মুসলিমের রাস হিসাবে একটা পরিচিত হয়েছিল আমার আমির খান আর শ্যামলি বেগম নিজে, বিশেষ চরিত্রত অভিনয় করি বা তোমালোক আর শুভেচ্ছা মোর ফল জানাইছো। আর মানে অসমবাসী রাইজক অনুরোধ জানাইছো যে আমার যাস এই রাসে একটা সম্প্রীতির বার্তা লো আছে, আর যে আমার হিন্দু মুসলিমের রাস বলে কোয়া যায় এগারী হামিদা খাতুন, জানা হামিদা খাতুনে আজি প্রায় 15 বছর ধরে ইয়াতে গীত পরিবেশন করে আছে, আর কালি একটা হামিদা খাতুনে যীত এটা একটা রাসর গীত এটা মুক্তি করেছে, তাকে অভিনন্দন জানাইছো। সকলে মিলি আর এখন সুন্দর রাস আমি উপহার দিব বিচারিছো সমগ্র বিশ্বনাথবাসী অসমবাসীকে আমি দিব বিচারিছো, আমার যে সোশ্যাল মিডিয়া হোক বা অন্যান্য মিডিয়ার যোগেদ রাস উপভোগ করবো। আর রাসত বিশেষকে এবার যদি সময় আহতে দেখা পাইছো পাওয়া গেছে চাগে আলোক সজ্জা, সুন্দর একটা আলোক সজ্জা আমার বহিরাজ্য আমার পশ্চিমবঙ্গ কলিকতার পর আমার আইছে, ইয়ার উপরেও আমার ইয়াত থলুয়া যখন শিল্পী আছে তেওঁকেও আমার যে আলোক সজ্জা প্রদিত করব। আর সকলে জানে যে এটা এই রাসত একটা বিশেষত্ব আছে যে জীবন্ত রাস আর যে মৃন্ময় মূর্তি দুইটাই ইয়াতে সমাহার ঘটে, গতি এইবারও আমার ইয়াতে কোনো বিপদ আমি না থাকি সুন্দরভাবে আমি সমন্বয় ঘটার প্রয়াস করছি। তারে আমার প্রদর্শনী আর গ্রন্থমেলা কাইলে মুক্তি হব 3 বজাত, গতি বিভিন্ন স্থানের পর শিবসাগর, যোরহাট, ধেমাজি, গুয়াহাটী আদি বিভিন্ন স্থানের পর ইতিমধ্যে স্টলসমূহ আই পাইছে, গতি মানে ভাবিছো যে সকলখিনি লই কালির পর 9 তারিখলে যে 5 দিনিয়া কার্যসূচী হব, সেই কার্যসূচী একটা ইয়াতে সেই কার্যসূচী একটা আনন্দমুখর একটা শ্রীকৃষ্ণর যে রাসলীলা তার আনন্দমুখর একটা পরিবেশের সৃষ্টি করে থাকিব। আর ইয়াত হাজার হাজার মানুষের সমাবেশ ঘটিব, কেবল মানুষ হব আর মানুষ হব, আর একটা কৃষ্ণময় পরিবেশে বিরাজ করব, গতি সকল ধর্মপ্রাণ রাইজ বা আমার দর্শক আমি রাসলে আজি আর নিরঞ্জন দাক বহুত বহুত ধন্যবাদ জানাইছো। আর খুব সুন্দরকৈ নিরঞ্জন দায় কথাখিনি কলে, মোৰ আৰু বিশেষ কবলগীয়া নাই, আপোনালোক সকলোৱে আহিব ৰাস চাবলৈ, আৰু সঁচাকৈ উত্তৰচালী ৰাস বিৰাটেই ধুনীয়া হয়। মই বেছি নকওঁ, আপোনালোকে নিজে আহি চালে আপোনালোকে নিজেই গম পাব, তেনেহ'লে আহিব সকলোৱে ৰাস চাবলৈ।
Oh!
আৰু আজি ভিডিঅ'টো ইমানতে সামৰিছে। ভিডিঅ'টো চাই যদি ভাল পালে তেনেহ'লে এটা লাইক কৰিব, কমেণ্ট কৰিব, শ্বেয়াৰ কৰিব। আৰু মোৰ চেনেলত যদি নতুনকৈ ভিডিঅ' চাই আছে আৰু ভিডিঅ' চাই যদি ভাল পাইছে তেনেহ'লে প্লিজ 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 ছাবস্ক্ৰাইব কৰিব নাপাহৰিব। তেনেহ'লে পুনৰ লগ পাম আন এটা নতুন ভিডিঅ'লৈ। তেনেহ'লে আজিলৈ ইমানতে এৰিছোঁ, ধন্যবাদ।